গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এখন টাইম হয়েছে 11টা। আর আজকে মেয়ে স্কুলে যায়নি, হাজব্যান্ড একটু দেরি করে বেরিয়েছে 9:30টার দিকে, তো ওই জন্য আমার উঠতে আজকে দেরি হয়েছে। মানে আমার উঠতে বলতে যা উঠি 6:30-6:30 সময় উঠেছি আজকে। আর এখন মেয়ে উঠেছে, উঠে ওকে স্নান করতে পাঠিয়েছে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। আবার দুপুরে রান্না করতে হবে, সকালে অল্প করে রান্না করেছিলাম, তো স্নান টান করে তারপর দুপুরে রান্না করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। যে আমি রুটি আর তরকারি নিয়েছি, মেয়ে ডাল ভাত আলু ভেজে। গুড মর্নিং বল মামা সবাইকে। ক্লাসে খেতে অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে রান্নাঘরের দিকে এলাম। রান্নাঘরে আগে একটু মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সে মাছটা ফ্রিজে বরফটা গলে গেছে, এবার মাছটাকে একটু নুনুত মাখিয়ে রেখে দেবো। দিয়ে তো সবজি টবজি কেটে রেখে তারপর স্নান করতে হবে, তাহলে সুবিধা হয় স্নান করতে গিয়ে। এসে তো মেয়ের সামনে পরীক্ষা, তো মেয়েকে একটু পড়াতে বসাতে হবে। ওর যেহেতু আছে স্কুলে যায়নি, ওই জন্য সন্ধ্যাবেলা আর বিকেলে নাচের ক্লাস আছে, নাচের ক্লাস থেকে এসে একদম পড়তে চায় না, একটু কষ্ট হয়ে যায়, হেঁটে যায় হেঁটে আসে, তার জন্য কষ্ট হয়ে যায়। তো ওই সবজি টবজিগুলো কেটে নেবো। আর মাছগুলো ওই যে এখানে দেখো, চিংড়ি মাছ আছে আর আছে পোনা মাছ, তো এইগুলো দেখি। চিংড়ি মাছগুলো দেখি কী রান্না করি। আগের দিন কচু রান্না করেছিলাম, কচু রান্না করেছিলাম, ভালো খেয়েছিলো সবাই। এবার আমি একার জন্যই করেছিলাম, জানি কচু খেতে চায় না সচরাচর কেউ, কিন্তু অল্প অল্প করে খাওয়াতে সবার ভালো লেগেছিলো। তা দেখি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারি। আর মাছগুলো দিয়ে দেখি, একটা বেগুন আছে, একটা কলা আছে, আর ছড়িন ডাটা আছে, দেখি কী রান্না করি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবগুলো করে নুনুত মাখিয়ে রেখে দিই আর একটু কেটে নিই। তো মাছে আমি একটু হলুদ বেশি করে দিই, কেননা মাছে হলুদ না দিলে নাকি আমার মাছটা মাছটা গন্ধটা যেন বেশি ওঠে, যতই ভাজো না কেন মাছটা গন্ধটা যেন যায় না। ছিল সে কাজগুলো করতে করতে বেলা হয়ে গেল, ওই জন্য সবজিটা কাটা হয়নি, সেই সবজিটা আমি কাটবো, সবজিটা কেটে তারপর রান্না করে নেবো। তো কচু তরকারিটা করবো না, আছে বলছিলাম করবো, করবো না, আর যদিও করি তো দেখা যাক কী হয়। আর ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, তারপরে এই যে বেগুন কেটে রেখে দিলাম, কাঁচা লঙ্কা আলু আর বেগুন একসাথে দিলাম, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম এমনি, দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর সর্ষে বাটা, দিয়ে সর্ষে ওটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। দিয়ে দেখো ওই যে সাদা সাদা লাগছে ঠিকই, কিন্তু ওই যে রৌদ্রে পড়ছে টকেটা সাদা সাদা লাগছে, কিন্তু অতটা সাদা হয়নি টকেটা। তো রেডি রান্না কমপ্লিট, চলো দিকে চলো ভাত খাবো, চলো মশলা আমরা এখানে একটুখানি দাও মা, মতিগুলো নষ্ট করছিস কেন? মতিগুলো নষ্ট করছিস কেন? আমি তো প্রথমে মি করতাম। চলো বাইরে আছে, হাওয়া আছে কিন্তু গরম লাগছে। তো রেডি হয়ে গেছি, বিকেল এখন 4:00 বাজে, দেন বিয়াবো মেন নাচের ক্লাসে, আমি রেডি, এদিকে মামামও রেডি। তো চলো ভাগনা দিয়ে আসবে গাড়িতে করে, চলে যাই।
সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। বাড়ি এসে হাত পা ধুয়ে একটুখানি গরম লাগছে বলে হাওয়া খাচ্ছিলাম। আমি এই ঘরে আছি আর আমি এখন বানাবো, এই যে একটু খাওয়ার জন্য কিছু বানাতে হবে। মেয়েকে বললাম, মেয়ে বলছে দুধ কনফারেন্স করবেন, দুধ কনফারেন্স তো করেছি, প্রত্যেক দিন ঘাস আইসক্রিমটা বানাই, তুমি খেতে পারি, বাড়ির সবাই খেতে পারবে। তো চলো আমি দেখি সিমি কীভাবে রান্না করি, আমি তোমাদেরকে শেয়ার করি। তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, তো গুড়টাও সুন্দর গলে গেছে। আমি আর মিষ্টি দেবো না, বেশ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভালোই মিষ্টি হয়ে গেছে। তো একটু এইভাবে ঝোল ঝোল নামালে ভালো লাগবে খেতে, না হলে ঠান্ডা হলে আবার সেই বসে যায়, বেশি বেশি বসে গেলে খেতেও ভালো লাগে না। তো তোমরা পারলে এর মধ্যে একটু কাজু কিশমিশ এলাচও দিতে পারো, খেতে খুব সুন্দর লাগবে আরও। কিন্তু আমি যেহেতু একটু কড়ির মধ্যে খাবো, আমরাই আমি মেয়ে আর ভাগনাই খেয়ে নেবো অল্প অল্প করে, অল্পই দেখলে খুব মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা না, অল্প করেই করেছি, তো ওই জন্য কিছু দিইনি। তো ট্রাই করতে পারো একবার। তো ওই যে আমার আর মেয়ের ভাগনা যেহেতু বাড়িতে নেই, ও বাড়িতে এসে খাবে ও গেছে পড়াতে। তো চলো শিমুই নিয়ে ঘরে চলে এসছে। এই যে এটা ঠান্ডা হতে থাক, পাখা চালিয়ে দিয়েছি। তো যতক্ষণ ভিডিওটা আমার এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা পুরো দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।